हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी अल्पना, चलो तुम्हारे सामने आरेकटी रेसिपी निये हाजिर होयेछि। देखो आमी आजके पटलेर चप बानाबो, तार जोन्नो पटलगुलोके भालो करे माने एरकम भावे छाड़िये एकटु करे अल्प करे खोसा रेखेछि। आमी दुटो टुकरो करे करे निएछि, बीजटा आमी भेजे बेर करे नेब। चलो गैसे कड़ा बसिये दिएछि, गैस जेले दिएछि। प्रथमे पटलटा आमी भेजे नेब। आमी सर्षे तेले रान्नाटा करछि, कड़ा तेल दिए दिएछि, तेलटा गरम होबे। तेल गरम हो गए, चलो पटलगुलो आमी छेड़े देव, गैसटा कमिए निच्छि। निये पटलगुलो आमी दिए दिलाम, पटलगुलो एकटु हल्का नुन दिए दिलाम। चलो पटलगुलो आमरा एकटु नेड़े छेड़े देबो। एगुलो एकदम लाल करार दरकार नेई, जेरकम भाजा खाई जास्ट एकटु आरेकटु हबे, आर एकटु हलेई एगुलोके उठिये नेबो। आर एकটু এরকম হালকা কালার এসে গেলে উঠিয়ে নেব এটাকে। চলো দেখি পটলগুলো কতদূর হলো। দেখো পটলগুলো হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিলাম। কমিয়ে এরকম সাইডে ধরে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। পটলগুলো তোমরা চাইলে কাঁচাও করতে পারো, কিন্তু পটল কাঁচার গন্ধটা ভালো লাগে না বলে জাস্ট একটু হালকা করে ভেজে নিলাম। দেখো এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে আমি মাঝখান দিয়ে বীজটা বের করে নেব। পটল ভাজার যে তেলটা আছে ওর মধ্যেই আমি বসাবো। দেখো ওর মধ্যে একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাদা জিরে। একটা তেজপাতা দিলাম, তেজপাতাটা আমি পরে উঠিয়ে নেব। জিরাটা একটু ব্রাউন হয়ে গেলে আমি গ্যাসটা বাড়িয়ে করছি। দেখো জিরেটায় কালার এসে গেছে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটু লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি পেঁয়াজটাকেও একটু ব্রাউন করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা কালার এসে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দেব। এখানে আমি এক চামচ রসুন বাটা দিলাম, এক চামচ আদা বাটা। যেহেতু এটা শিলে বাটা মশলা, আমি একটু কষিয়ে নেবো মশলাটাকে, নিয়ে বাকি মশলাগুলো দেবো। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দেবো। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো দেবে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেই জন্য অল্প দিলাম। জিরে গুঁড়ো দিলাম ছোট চামচে, এক চামচ। এগুলো গুঁড়ো মশলা, এগুলো বেশিক্ষণ ভাজতে লাগে না। এরপর এখানে আমি আলু দিয়ে দেবো। এখানে আমি দুটো বড় আলু নিয়েছি। নুন দিয়ে দেবো, নুনটা আন্দাজ মতো দেবো। দিয়ে মিনিট খানেক একটু ঢেকে দেবো এটাকে আমি। দেখো মিনিটটা হয়ে গেছে, আমি নিয়ে রেখে আমি একটু জল দিয়ে দিই।
দেখো আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোর বীজগুলো আমি এরকম ভাবে এই চামচ দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। একটা ছোট্ট চামচ নিয়েছি, এই দেখো এরকম ভাবে উঠিয়ে নিচ্ছি। এই যে পটলগুলো খুব নরম, এই পটলগুলো খুব নরম, এই বীজগুলো আমি এইটার মধ্যেই দিয়ে দেব। যে পুরটা তৈরি হচ্ছে আলুর ওই পুরের মধ্যেই দিয়ে দেব। এই যে এরকম ভাবে সবগুলো বের করে নেব। চলো এটা একবার নেড়ে দিচ্ছি। এটা পুরো শুকনো শুকনো হবে। আর দেখো বীজগুলোকে আমি এরকম ভাবে সব ছাড়িয়ে নিয়েছি। চলো ফ্রেন্ডস দেখি, এটা দেখো অনেকটা শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি জিরে ধনে ভেজে গুঁড়িয়ে রেখেছি, ওই গুঁড়ো মশলাটা আমি এক চামচ দিয়ে দেব। এটাকে আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে আর একটু থেমে যায়। এরভাবে একটু ম্যাশ করে দেবো আলুগুলোকে। দেখো এটা একদম শুকিয়ে গেছে, এটা আলু। আলু শুকিয়ে যাবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে আমি এই থালাটা এটা ঢেলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। দেখো এটা আমি ঠান্ডা করতে দেব। তেজপাতাটা আমি বাদ দিয়ে দিলাম, এখানে কড়াই একটা রয়েছে এক টুকরো। দিয়ে এটা ঠান্ডা হবে, যতক্ষণ ঠান্ডা হবে আমি ব্যাটারটা বানাবো। দেখো আমি একটা গামলা নিয়েছি, এর মধ্যে আমি ব্যাটারটা বানাবো। আমি এখানে বেসন নিচ্ছি, বড় চামচে 3 চামচ বেসন নিয়ে নিলাম। আমি একটু কর্নফ্লাওয়ার দেবো এটার মধ্যে। কর্নফ্লাওয়ার নিলাম, পরিমাণ মতো নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো। এগুলোকে সব মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবো। ব্যাটারটা খুব পাতলা হবে না। দেখো ব্যাটারটা আমি এরকম বানিয়ে নিচ্ছি, আমি আর একটু ফেটিয়ে নেব। এরকম ভাবে বানিয়ে নিলাম। চলো ফ্রেন্ডস এবার এটাকে আমি পুরটা ভরে দেখাই। দেখো এরকম ভাবে একটা পটল নিয়েছি, নিয়ে এই যে আলু পুরটা আমি এরকম ভাবে দিয়ে দেব। আমি পুরোটাই কভার করব। তোমরা চাইলে পটলটা বের করেও রাখতে পারো। দেখো এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। পটলের মধ্যে এটাকে দিয়ে দিয়ে এটাকে হাত দিয়ে এরকম ভাবে সবগুলোই বানিয়ে নেব। দেখো আমি সবগুলো এরকম ভাবে বানিয়ে নিয়েছি। তাহলে চলো এগুলোকে এবার ভাজবো, ব্যাটারে চুবিয়ে ভাজবো,
কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে। কড়া গরম হয়ে গেছে, চলো এখানে তেল দিয়ে দেবো আমি। চলো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে তারপর ওগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, চলো এগুলোকে আমি এখান থেকে একটা একটা করে নিয়ে ব্যাটারে চুপিয়ে আমি ভাজবো। ছেড়ে দেবো, গ্যাসটা কমিয়ে নিয়েছি। এক মিনিটটা হবে হলে আস্তে করে একটু লালচে হলে তারপর উল্টে দেব। দেখো এটার উপরে আমি এরমভাবে একটু গরম তেলটা উঠিয়ে দেব, কারণ উপরটা যে কাঁচা আছে ওটাও গরম তেলে মোটামুটি টেনে যাবে। এই যে দেখো, চলো এগুলোকে আমি উল্টে দেবো। একদিকটা লাল হয়ে গেছে, একটু লাল করে কড়া করে ভেজে নিই। দেখো এটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেবো। চলো ভেজে, এরকম ভাবে ভেজে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে ওগুলো আমি ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবো। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, তোমরাও এরকমভাবে পটলের চপ বানিয়ে খাও, খেয়ে জানিও কীরকম লাগলো। আর ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও, পরের রেসিপিটা তোমাদের কাছে সবার আগে পৌঁছবে। লাইক করো, কমেন্টে জানিও, শেয়ার করে দিও। দেখো বাকিগুলো আমি এরকমভাবে আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখো ফ্রেন্ডস, লাল হয়ে ভাজা হয়ে গেছে, এগুলোকে চলো আমি উঠিয়ে নেবো। এরকমভাবে তেলটা সাইডে ঝরিয়ে উঠিয়ে নেবো, তোমরাও বাড়িতে বানিয়ে খাও ফ্রেন্ডস। দেখো দেখো রেডি হয়ে গেছে আমার পটলের চপ। তাহলে আজকের মতো আসলাম, টাটা।